জিদ্দাকে ভাই এটা কিন্তু অবশ্যই করা দরকার, যেহেতু জিদ্দা নর্থ ইন্ডিয়া মার্কেটটাকে ধরতে চাইছে বাংলার সাথে সাথে। এবং সত্যি এটা অবশ্যই করা দরকার যে জিদ্দার যে লাস্ট যে রিলিজ সিনেমাগুলো ছিল বস টু এবং রাবণ এবং চেঙ্গিজ, চেঙ্গিজ কিন্তু এখনও পর্যন্ত হিন্দিতে মানে রিলিজ পেলেও কিন্তু মানে টেলিকাস্ট হয়নি, টিভি চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত টেলিকাস্ট হয়নি। এই মুহূর্তে আমি চাই মানে বুমেরাং রিলিজ হওয়ার আগেই বস টু এবং রাবণ হিন্দি ডাব করে মানে হিন্দিতে টিভিতে যেন টেলিকাস্ট করা হয়, এবং তার সাথে তো চেঙ্গিজ তো অবশ্যই মানে টেলিকাস্ট হবে। মানে চেঙ্গিজের মানে কোনো খবরেই নেই যে কবে টেলিকাস্ট হবে, কবে দেখা যাবে হিন্দি চ্যানেলগুলোতে, কিন্তু আমি মনে করি চেঙ্গিজ আর মানুষ একসাথে মনে টেলিকাস্ট করা হবে, এই জন্যে হয়তো লেট করছে। কিন্তু আরেকটা ভালো দিক হলো যদি তার সাথে যদি রাবণ এবং বস টুকে যদি হিন্দিতে ডাব করে যদি হিন্দি চ্যানেলগুলোতে টেলিকাস্ট করা হয় না, জিদ্দার যে লেভেলের ভাই সিনেমা আছে এইগুলো আরও মানে জিদ্দার যে ফ্যান ফলোয়িং কিন্তু নর্থ ইন্ডিয়া মার্কেটে ভালো রকম তৈরি হতে পারে, এটা ভালো জিনিস প্রমোশনের দিক দিয়ে। সত্যি কথা বলতে তাহলে বুমেরাং সিনেমাটা কিন্তু একটা ভালো একটা কালেকশন করতে পারে যদি প্যান ইন্ডিয়াতে রিলিজ হয়। অবশ্যই প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে বুমেরাং, কারণ যে লেভেলের ভাই খরচা করা হয়েছে, যে লেভেলের বাজেট, যে লেভেলের কাজ করছে, যে লেভেলের পুরো টিমটা কাজ করছে, অবশ্যই সেটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট। কিন্তু তার আগে যদি বস টুকে মানে জিদ্দাকে এত রিকোয়েস্ট থাকলো যে বস টু এবং রাবণ অতি শীঘ্রই সময় করে যদি ডাব করে নিতে পারে, তার সাথে চেঙ্গিজার মানুষ এই চারটে সিনেমা যদি হিন্দি চ্যানেলগুলোতে টেলিকাস্ট হয়, তাহলে বস ভালো রকম একটা মার্কেট তৈরি হয়ে যাবে, ভালো রকম একটা বাজার তৈরি হয়ে যাবে মানে জিদ্দার নর্থ ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া লেভেলে। সত্যি আজকে আল্লু অর্জুন আজকে ভাই যত সাউথের যারা হিরোগুলো আছে, যত অ্যাক্টারগুলো আছে, তাদের সিনেমা কিন্তু এত কালেকশন করার কারণ হচ্ছে এই যে হিন্দি ডাব করে তারা অনেক আগে থেকে কিন্তু মানে চ্যানেলগুলোতে টেলিকাস্ট করেছে হিন্দি ডাব করে, ওই জন্যই তাদের এতটা ফ্যান ফলোয়িং নর্থ ইন্ডিয়া মার্কেটে, এতটাই সাকসেস। অবশ্যই সেই জিনিসটা মানে করতে গেলে অবশ্যই জিদ্দাকেও সেই পথে হাঁটতে হবে, এবং রাবণের মতন সিনেমা, বস টুর মতন সিনেমা, হাই লেভেল অ্যাকশনের মতন সিনেমা, চেঙ্গিজ বলো, মানুষ বলো, এই চারটে সিনেমা যদি হিন্দি ডাব করে যদি চ্যানেলগুলোতে হিন্দি চ্যানেলগুলোতে জি সিনেমা বা স্টারগুলো যদি টেলিকাস্ট করা হয়, আগামী দিনে বস জিদ্দার কিন্তু বক্স অফিস হিন্দি মার্কেটে অনেক দ্বিগুণ হতে চলেছে, এটা আমি বলে রাখলাম। জিদ্দার এটা অবশ্যই করা দরকার, যারা যারা আমার সাথে একমত অবশ্যই ভিডিওটা মানে শেয়ার করো। সত্যি এটা মানে হলে জিদ্দার মার্কেট কিন্তু আরও বাড়তে চলেছে, এবং বাংলা সিনেমার মার্কেট কিন্তু বাংলা সিনেমার বাজেটও কিন্তু অনেকটা বেড়ে যাবে, বক্স অফিসে যখন সাফল্যটা ভালো আসবে, ভালো কালেকশানটা যখন আসবে, তো অবশ্যই এটা জিদ্দার করা অবশ্যই দরকার, এটা আমার রিকোয়েস্ট রইল।